times, like all you want to do is run. Hello, I'm Dr. Trisha. কথা বলছি অস্ট্রেলিয়ার সব থেকে বড় শহর সিডনি থেকে। সিডনি নামটা শুনতেই যেই দুটো ল্যান্ডমার্ক চোখের সামনে মানে মনে অ্যাকচুয়ালি ভেসে ওঠে সে দুটো হলো অপরা হাউস আর একটা হলো হারবার ব্রিজ। তো আমার ঠিক পিছনেই রয়েছে সিডনি অপরা হাউস আর ঠিক এইদিকেই রয়েছে সিডনি হারবার ব্রিজ। তারা তো আজকে এখানে ভীষণই বিজি, আফটারঅল এটা উইকেন্ড, তার উপরে স্কুল হলিডে স্টার্ট হয়ে গেছে, আজকে আবার এখানে ম্যারাথনও হচ্ছে। এনিওয়ে চলো আজকে তোমাদেরকে সিডনি ঘুরে দেখাই, তো লেটস গো। এই জায়গাটা হলো সার্কুলার কি, যেটাকে গেটওয়ে টু সিডনিও বলা হয়। এখান দিয়েই সেই বিখ্যাত সিডনি হারবার ব্রিজ এবং সিডনি অপেরা হাউস শুধু যে দেখা যায় তা নয়, এর আশেপাশেই রয়েছে প্রচুর বাস স্টপস, রয়েছে ট্রেন স্টেশন, এছাড়া রয়েছে ফেরি পারাপারের ঘাট বা পিয়ার। এটাই সেই জনপ্রিয় জায়গা যেখানে প্রতি বছর 31st ডিসেম্বর হাজার হাজার মানুষ জড়ো হয়। সারা বিশ্বের মিডিয়ার চোখ থাকে সিডনির নিউ ইয়ার্স ইভের ফায়ারওয়ার্কস দেখার জন্য, সেটাকে ক্যামেরাবন্দি করার জন্য। তবে এখানে কিন্তু সারা বছরই ট্যুরিস্টদের আনাগোনা চলতে থাকে, দেখো কেউ ছবি তুলতে ব্যস্ত, নইলে কেউ অপেরা হাউসের সিঁড়িতে বসে গল্প, নইলে জাস্ট বসে সময় কাটাচ্ছে। তবে জানো তো, অপেরা হাউসের ভিউটা সব থেকে ভালো দেখা যায় ওই ফেরি বা ক্রুজ থেকে। একটু পরেই একটা রাইড নিয়ে তোমাদের দেখাবো। ওটা একটা নেভাল শিপ। এবার চলো তোমাদের একটু ঘুরে দেখাই সার্কুলার কি। বাকি অন্যান্য দেশের বড় শহরগুলির মতো সিডনির রাস্তায় প্রচুর বাস্কারকে বাস্কিং করতে দেখা যায়, অর্থাৎ তারা নিজেদের ট্যালেন্ট বিভিন্ন কলা কৌশল দেখিয়ে জনগণের মনোরঞ্জন করে টাকা পয়সা রোজগার করে। এখানে যেমন তিনজন অস্ট্রেলিয়ার আদিবাসী বা অ্যাবরিজিনাল রয়েছে, যে যন্ত্রটা সে বাজাচ্ছে তার নাম ডিজরিডু। আর অ্যাবরিজিনাল ডট পেন্টিংস এবং আরও নানা রকমের হাতের কাজ, বুমেরাং, ক্ল্যাপিং স্টিক্স তারা বিক্রি করছে, চাইলে আবার অন্যরা সেগুলো ধরে দেখতেও পারে। তবে এছাড়াও আমাদের দেশে শহরের ফুটপাতে যেমন ভিখারিদের দেখা যায়, অস্ট্রেলিয়াতেও তেমন হোমলেসদের দেখা যায় ভিক্ষা করতে, নইলে শুয়ে থাকতে। একজন দিব্যি ঘুমোচ্ছে। আর ওই সাপের মতো এদিকে এগিয়ে আসছে ওটা লাইট রেল বা ট্রাম। সপ্তাহে 7 দিন প্রতি 4 থেকে 6 মিনিটের মধ্যে এই সার্কুলার কি থেকে সেন্ট্রাল অবধি চলে এই ট্রাম। চলো এবার ওয়ার্ফের দিকে যাই ফেরি ধরার জন্য। ফেরিতে করে তোমাদের শহরের পুরো ভিউটা দেখাবো। এখানে লোকজন সব বসে ওয়েট করছে ফেরিতে ওঠার জন্য, একটু পরেই আসবে আমাদের ফেরি। ওটাই ছিল সিডনির মেন ফেরি টার্মিনাল। উফ, বড্ড মাছির উপদ্রব এই সিডনিতে।
এই ফেরি ট্রিপে শুধু যে অপেরা হাউসকে বিভিন্ন অ্যাঙ্গেলে দেখা যায় তা নয়, পুরো সিডনি শহরকে 360 ডিগ্রি অ্যাঙ্গেলে দেখা যায়। ওই দেখো ছোট ছেলেটা প্যাডেল বোটে রয়েছে, আর পাশে কায়াকে রয়েছে তার বাবা মা বোন। নীল জল, নীল আকাশ আর সাদা ইয়টগুলি কি সুন্দর যে দেখতে লাগছে, পুরো চোখ জুড়ানো দৃশ্য। আর ওই দিকে রয়েছে হারবার ব্রিজ, তার পিছন দিয়ে সূর্যের আলো ঝলকাচ্ছে। লক্ষ্য করেছো হারবার ব্রিজের মাথায় লোকজন হাঁটছে? জানো তো পৃথিবীর সব থেকে বৃহত্তম স্টিলের আর্চ ব্রিজ হলো এই সিডনি হারবার ব্রিজ। তবে সিডনির প্যানোরামিক ভিউয়ের অ্যাডভেঞ্চার করতে প্রায় সময় লাগে 3.5 ঘন্টা, এবং তার জন্য এক্সপার্ট থাকে গাইড করার জন্য। ওই দেখো একটা পাইরেট শিপ, জলদস্যু সেজে কেউ যদি ফ্যামিলি নিয়ে অ্যাডভেঞ্চার করতে চায় তার জন্য এই বিশেষ ব্যবস্থা। সাধারণত বাচ্চাদের জন্মদিন কিংবা বড়দেরও অনেক সময় জন্মদিন কিংবা বিভিন্ন পার্টি এই সমস্ত বোটগুলোতে হয়। এবার চলে এসেছে আরেকটা জেটি, কিছু লোক উঠবে এখান দিয়ে। তবে এবার কিন্তু আমাদের নামার পালা। এদিকে আজ এখানে ম্যারাথন হচ্ছে, আর তাই আশেপাশে লোকজন তাদেরকে হাততালি দিয়ে উৎসাহ যোগাচ্ছে। বিকেল হয়ে গেছে, তাই রেস্তোরাঁ আর হারবারের আশেপাশে লোকের ভিড়ও কিন্তু আস্তে আস্তে বাড়তে শুরু করেছে। আজ রবিবার, তাই 4টের মধ্যেই কিন্তু দোকান পাট সব বন্ধ হয়ে গেছে। অন্যদিন 5টা সাড়ে 5টায় হয়, তবে সূর্যাস্ত হওয়ার সাথে সাথে জ্বলে ওঠে বিল্ডিংয়ের লাইটগুলি একে একে, আর ভিড়ও বাড়তে থাকে দ্য রক্সের পাব আর রেস্তোরাঁগুলিতে। গান শুনতে শুনতে ফ্যামিলি, বন্ধুবান্ধব, প্রিয়জনদের সাথে ক্যান্ডেল লাইট ডিনার আর আড্ডার মধ্যে দিয়ে দিনের অবসান ঘটে এখানে। অস্ট্রেলিয়াতে এসে কিংবা অস্ট্রেলিয়াতে থেকে কেউ যদি সিডনি না দেখে তাহলে কিন্তু পুরো অস্ট্রেলিয়াকে দেখা জানা কিন্তু সম্ভব নয়। তার কারণ সিডনি হলো শুধু যে এটা যে অস্ট্রেলিয়ার সব থেকে বড় শহর তা নয়, এটা কিন্তু একটা সবচেয়ে পুরনো এবং ঐতিহাসিক শহর। যাই হোক, কেমন ঘুরলে সিডনি, কেমন লাগলো অবশ্যই জানিও, আর অস্ট্রেলিয়ার উপরে এরকম আরও অনেক ভিডিও দেখতে হলে সঙ্গে অবশ্যই থেকো। সবাই খুব ভালো থেকো, আজ এই পর্যন্ত, দেখা হচ্ছে পরের ব্লগে, তারা।